पूरे राज्य में कट मनी लौटाने को लेकर जगह जगह विरोध प्रदर्शन चल रहा है। आज ऐसा ही कुछ नजारा देखने को मिला कूचबिहार शहर से सटा हुआ बाबूरहाट इलाके में। स्थानीय लोग बताते हैं 100 दिनों के काम के साथ साथ कई और योजनाओं के लिए उनके पास एक मोटी रकम कट मनी के रूप में लिया गया। आज उसी के चलते यह लोग इकट्ठे होकर स्थानीय पंचायत के घर में जाकर विरोध प्रदर्शन कर रहे हैं। स्थानीय लोगों में से राधा रानी बताती हैं, उन्होंने कूचबिहार हवाई अड्डे से सटे हुए इलाके में 100 दिनों के काम किया था, लेकिन अभी तक उन्हें उनका बकाया पैसा नहीं मिला। स्थानीय पंचायत उन्हें बैंक में ले जाकर उनका हस्ताक्षर कराते हुए इस पैसे को निकाल लेते हैं। ऐसा ही कुछ गंभीर आरोप बुजुर्ग महिला द्वारा लगाई जा रही है। बाबूरहाट पंचायत के पंचायत पति परिमल देवना द्वारा रुपया लेने की बात एक तरीके से कबूला गया है। उनका कहना है, इलाके के उन्नति एवं विभिन्न मजबूर लोगों को इन रुपए के द्वारा मदद करने में खर्च हो गया है। वर्तमान में हम लोग मुश्किलों में दिन गुजार रहे हैं और परिवार बहुत मुश्किल में है। 100 দিনের কাজ করছি, অনেক কষ্ট করেছি, প্লেন মধ্যে দিয়ে কাজ করছি। আমরা এখন টাকা পাই, টাকা দেয় নাই, টাকা পাই 10,000 টাকা পাই আমি, আর তাকে খাইছি সেটা মিলে 10,000 টাকা আমি পাই। আমার টাকা জানে ব্যাংকে দিয়ে বলছে একটু সই করছি, টাকাও নিচ্ছে, নিয়ে তারপরে আমার ওই 1-200 টাকা দিল, আমি তো বুঝি নাই তখন। কে নিচ্ছে টাকাগুলো? কে? সব নমিতা নিচ্ছে। নমিতা কে? নমিতা হচ্ছে আমাদের পঞ্চায়েত। কে মাসে মাসে কে নিচ্ছে টাকাগুলো? এই নমিতা নিচ্ছে। কিসের পঞ্চায়েত? উনি কোন দলের? উনি তৃণমূলের পঞ্চায়েত। তারপরে কি বলে এখন? এখন তো এখন কিন্তু কোনো কথাই নাই, টাকা নাই। তো এখন এরা যা বলতেছে সবাই আমাদের বলে টাকা, বলে হ্যাঁ আমাদের টাকা খাচ্ছে, এরকম টাকা নিচ্ছে। আমার শুধু টাকা না, আরও লোকের আছে। তারপরে আমার আমার তো 10,000 টাকা সাক্ষী আছে, আমরা 400 টাকা দিয়েছি 10,000 টিকা, 3-4 মহিলা নিলাম, বলছে যে ওনার কিছু কিছু দিয়ে দিও, দেয় নাই। আমি অসুস্থ মানুষ জানো, আমি প্লেন মাঠে যে কাজ করছি। এগুলো তো ধরেন খরচ হয়ে গেছে, সব পারপাসে খরচ হয়ে গেছে, তিনটা ইলেকশন গেছে, তিনটা ইলেকশন পারপাসে খরচ হয়েছে। এই যে বললাম যে তারপরে ওই যে সাহায্য দেওয়া হয়েছে, বিয়ের সাহায্য, চাঁদের সাহায্য, এগুলো অনেক গরিব মানুষের সাহায্য পারপাসে খরচ হয়েছে। এই টাকাগুলো কার যেগুলো নেওয়া হয়েছে? টাকাগুলো তো এখন তুলেছে, এখন সেটা তো আমি সঠিক জানি না। আপনারা টাকাগুলো কি আপনাদের দলের কারুর কাছে দিতেন? হ্যাঁ, দলের কারোর কাছে দেওয়া। কার কাছে? ওই পরিতোষের কাছে দেওয়া। উনি কে? উনি দিলীপ পঞ্চায়েতের বড় ভাই। কি জন্য দিতেন? উনি ক্যাশিয়ার হয়েছিল। কিসের ক্যাশিয়ার? ওই সবাই মিলে আর কি ওনাকে ক্যাশিয়ার বানিয়ে দিয়েছিল। এবং কেন ওনার কাছে টাকা জমা হয়তো টিএনসির দলের, উনি ওই ক্যাশিয়ার হওয়ার পরে উনি ওই হ্যান্ডেলিং করতেন। এখন কি করবেন? অভিযোগ উঠছে বারবার। এখন তো এই টাকা তো আর খরচ হয়ে গেছে, টাকা তো আমাদের দেওয়ার ক্ষমতা নাই। বিশেষ না হয় আমাদের সব কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, যা আছে সব কিছু চেক করেন, বাড়ি ঘরে এসে দেখেন, বরঞ্চ আগের থেকে বরঞ্চ আমাদের অবস্থা আরও বেশি খারাপ।